নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। গরিবী হটাতে এগিয়ে আসতে হবে সমাজের সফল ও সাধারণ মানুষদের। বিশ্ব গরিবী মুক্ত দিবসে এই আহ্বান রাখেন রাষ্ট্রসংঘ প্রধান বান কি মুন। রাজধানী দিল্লিতে দুই শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দিল্লি পুলিশকে তোপ দিয়ে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ ঊনকোটি জেলার স্পোর্টস কমপ্লেক্স গ্র্যান্ড স্ট্যান্ডের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ও মন্ত্রী শহীদ চৌধুরী। এখন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে, আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেফ কিট আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেফ কিটস। পুজো এবার মন খুলে কেনাকাটার সুযোগ হাজারটা, কারণ শারদ উৎসবে শারদা মেলো স্বর্ণকম জুয়েলার্স রয়েছে মজুরিতে 20% ছাড়, ডায়মন্ড অলংকারের ওপর 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা, আর তাছাড়া তো রয়েছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি কিনে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত শারদার্ঘ শুরু হচ্ছে 5ই অক্টোবর থেকে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার জিয়া। পিসি চন্দ্র জুয়েলার্স এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমহানি, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। স্বাগত। এখন খবর বিস্তারিত। গরিবী শুধু কোনো দেশের সরকার একা হটাতে পারে না, এগিয়ে আসতে হবে সমাজের সফল ও সাধারণ মানুষদেরও।
বিশ্ব গরিবী মুক্ত দিবসে এই আহ্বান রাখেন রাষ্ট্রসংঘ প্রধান বান কি মুন। আজ 17 অক্টোবর বিশ্ব গরিব মুক্ত দিবস। 1993 সাল থেকে চলে আসছে এই ইন্টারন্যাশনাল এরাডিকেশন অব পভার্টি ডে। গোটা বিশ্ব থেকে দরিদ্রকে সমূলে উৎপাটন করতে এই সংকল্প নেওয়া হয়েছিল রাষ্ট্রসংঘের পক্ষ থেকে। সংকল্প নেওয়া হয়েছে আগামী 2030 পর গোটা বিশ্ব থেকে দারিদ্র একেবারে সরিয়ে দেওয়া, তবেই এই পৃথিবী হবে সত্যিকারের সুন্দর এবং সবার থাকার পক্ষে আদর্শ। আফ্রিকাকে বিশেষ নজরে রাখা হবে গরিবী হাঁটানোর জন্য। রাষ্ট্রসংঘ প্রধান বান কি মুন জানিয়েছে এবছর নতুন সংকল্প নেওয়া হয়েছে যাতে গোটা বিশ্বের মানুষকে গরিবী হাঁটানোর জন্য পাশে পাওয়া যায়, কারণ গরিবী শুধু কোনো দেশের সরকার একা হাঁটাতে পারে না, এগিয়ে আসতে হবে সমাজের সকল এবং সাধারণ মানুষদেরও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও কালিমালিপ্ত রাজধানী দিল্লি। দুই শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান সোয়াতি মালিওয়াল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দিল্লির জোড়া ধর্ষণের ঘটনা নিয়ে পুলিশকে তোপ দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজধানী দিল্লিতে ফের নৃশংস ঘটনা। দুই শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই নৃশংস ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতি মালিওয়াল ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দুই শিশুকন্যারই অবস্থা আশঙ্কাজনক। নির্যাতনের শিকার ওই দুই শিশুর বয়স যথাক্রমে মাত্র 2.5 ও 5 বছর। দিল্লির নাংলোইতে রামলীলার একটি অনুষ্ঠান চলার সময় 2.5 বছরের শিশুটিকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে তাকে একটি পার্কে ফেলে চলে যায় দুষ্কৃতী। উদ্ধার করার পর ওই শিশুকে জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ বন্ধ হয়নি বলেও জানা গিয়েছে। हमारे घर के पास में रामलीला हो रहा है, बस वो मेरी बेबी घर से बाहर निकली ही थी, वो भी 2.5 साल की है, और जैसे वो वहाँ पे डांस हो रहा था, उसका ध्यान बटा, वो डांस देखने के लिए बस 2-3 कदम गई है, तुरंत ही लाइट चली गई, और लाइट जाते ही मेरी बेबी को उन लोगों ने उठा लिया। हम लोग उसकी थोड़ी देर बाद लाइट आई और हम अपनी बेबी को ढूंढने लग गए, लेकिन हमें मिली नहीं वो। और उसके बाद 3-4 घंटे के बाद वो हमें कहीं पार्क में। অন্যদিকে দিল্লির আনন্দ বিহারে 5 বছরের শিশুকন্যাকে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় 3 অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। বড় হি দুঃখদ ঘটনা হ্যাঁ কে এক 5 সাল কি বচ্চি যে আপনি ঘর মে হ্যাঁ ফার্স্ট ফ্লোর পে আর সেকেন্ড ফ্লোর পে রহনে ওয়ালা এক কো টেনেন্ট যে ও ভি এক বেলদার লেবারার হ্যাঁ ও ইস বাত কা ফায়দা উঠাতা হ্যায় কি মা বাপ দোনো काम करने बाहर गए हैं तो बच्ची पे अत्याचार कर देता है। दिल्ली पुलिस ने हमने अरेस्ट तो कर लिए हैं तीनों को जो उस कमरे में थे, और बच्ची अभी का उपचार चल रहा है और अभी वो स्टेबल है, मेरी डॉक्टर से बात हुई है। জানা গিয়েছে শিশুটির বাড়িতে শিশুটি একাই ছিল। সেই সুযোগে এক প্রতিবেশী তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আরো দুই বন্ধুর সঙ্গে গণধর্ষণ করে। উল্লেখ্য, কয়েকদিন আগেই উত্তর পশ্চিম দিল্লির কেশবপুরম এলাকায় 4 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করার ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেই ঘটনায় দুষ্কৃতী এখনও অধরা। অপরদিকে দিল্লির জোড়া ধর্ষণের ঘটনা নিয়ে পুলিশকে তোপ দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে অক্ষম, যার জন্য বারবার দিল্লিতে ঘটে যাচ্ছে এইরকম নারকীয় ঘটনা। দিল্লির পুলিশ প্রধানমন্ত্রীর হাতে থাকার দরুন নরেন্দ্র মোদীকেও নিশানা করতে ছাড়েননি তিনি। দোনো জগে মে আবি গিয়া থা তো কোই ডেঞ্জার নি হ্যায়, দোনো বচ্চিয়াঁ ঠিক হ্যায়, লেকিন জিস তরহ সে ইয়ে ওহশিপন দিল্লি মে বড়তা যা রাহা হ্যায়, ইয়ে 2.5 সাল কি বচ্চি হ্যায় অর রামলীলা সে উঠা কে কল ইস তরহ সে গলত কাম উনকে সাথ কিয়া গিয়া। दिल्ली के अंदर अब ये तीसरी छोटी बच्ची की घटना एक हफ्ते के अंदर आई है। हम दिल्ली सरकार की तरफ से भी जो कुछ कर सकते हैं हम कर रहे हैं ताकि इस किस्म के हादसे ना हो। सबसे ज्यादा पुलिस का रोल आता है, पुलिस को जो कुछ भी हो एक ऐसा माहौल बनाना पड़ेगा दिल्ली के अंदर कि सुरक्षित महसूस कर सकें सारी महिलाएं, और पुलिस सीधे सीधे प्रधानमंत्री जी के अंडर में आती है। मैंने पहले भी अपील की थी कि प्रधानमंत्री जी हफ्ते में 10 दिन में घंटा भर निकाला करें, मुझे बुलाएं, पुलिस कमिश्नर साहब को बुलाएं, एलजी साहब को बुलाएं, हम सबको बिठा के स्थिति का जायजा लें, और स्थिति तभी सुधरेगी, नहीं तो पुलिस अभी बिल्कुल किसी के भी कंट्रोल में नहीं है।
तो उसको तो हमें सबको मिलके इसको करना ही पड़ेगा। তার বক্তব্য, যদি মোদি সরকারের পুলিশ জনগণের নিরাপত্তা ব্যবস্থা দিতে অপারগ হয় তাহলে আপ সরকারের হাতে প্রশাসনকে দিয়ে দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলেজের একাডেমিক বিল্ডিং এবং ঊনকোটি জেলা স্পোর্টস কমপ্লেক্স গ্র্যান্ড স্ট্যান্ডার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ও ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। শনিবার একসাথে জোড়া উদ্বোধন হলো কৈলাসহরে। শনিবার বিকেলে কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলেজের একাডেমিক বিল্ডিং এবং ঊনকোটি জেলা স্পোর্টস কমপ্লেক্সের গ্র্যান্ড স্ট্যান্ডের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী এবং ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। এদিন মন্ত্রীরা ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক মৃণালকান্তি নাথ, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন মিনতি ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব, রাজ্যের উচ্চশিক্ষা অধিকর্তা বিপ্রদাস পালিত সহ আরো অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ শম্ভুনাথ রক্ষিত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, সমস্ত বিষয়ে পড়াশোনার সুযোগ ছেলেমেয়েরা এই কলেজগুলো থেকে লাভ করবে। আপনারা শুনেছেন, আমাদের সচিব বলেছেন, বর্তমান সরকারের একটা শিক্ষা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি আছে। সেই দৃষ্টিভঙ্গি কি? সকলের জন্য শিক্ষা। সকলে যদি শিখতে না পারে, শিক্ষার আলোতে যেতে না পারে, মায়ের গঠন থেকে ভূমিষ্ঠ হওয়ার সেই শিশু। কৈলাসহর কলেজের প্রশাসনিক ভবন নির্মাণে ব্যয় হয়েছে 5,18,00,000 টাকা এবং কলেজের একাডেমিক বিল্ডিং নির্মাণে ব্যয় হয়েছে 1,49,00,000 টাকা। এছাড়া জেলা স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণে ব্যয় হয়েছে 4,00,000,000 টাকা। রাজ্যে এই প্রথম ঊনকোটি জেলা স্পোর্টস কমপ্লেক্সের একসাথে গ্র্যান্ড স্ট্যান্ড নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্পোর্টসের ছাত্রছাত্রীরা যোগাসন প্রদর্শন করেন। অনুষ্ঠানে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, সাফল্য অর্জন করতে গেলে খেলাধুলা এবং সংস্কৃতির চর্চা, যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা ভাবেন শুধু পড়াশোনা করে আপনার ছেলে বা মেয়ে আপনার ভবিষ্যতের স্বপ্ন পূরণ করতে পারবে, এটা নাও হতে পারে। কারণ শারীরিক সক্ষমতা যদি না থাকে, মানসিক সক্ষমতা যদি না থাকে, পড়াশোনায়ও সেই ছেলে মেয়ে ভালো করতে পারবে না। তার মূল কথা ছিল সকলের জন্য খেলাধুলা যে গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা মানুষের মধ্যে এখনো আমরা সকলের মধ্যে পৌঁছাতে পারিনি, যার ফলে আমরা দেখছি রাজ্যের ছেলেমেয়েরা যারা স্কুলে পড়াশোনা করেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তারা বেশি মাঠমুখী হচ্ছেন না, এটা বুঝতেই পারছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে, প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। হ্যাঁ বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো,
প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান, প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারো স্বাগত। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো টিআরটিসি ভলভো বাস। এদিন রাজধানীর আগরতলা কৃষ্ণনগরস্থিত টিআরটিসি এক আন্তর্জাতিক বাস টার্মিনাস থেকে সবুজ পতাকা নেড়ে বাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ত্রিপুরা রাজ্য পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো টিআরটিসির ভলভো বাস। এদিন রাজধানী আগরতলার কৃষ্ণনগরস্থিত টিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনাস থেকে সবুজ পতাকা নেড়ে বাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু করান ত্রিপুরা রাজ্য পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে। প্রথম দিন বাসটি মোট 18 জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, রাজ্যের মুখ্য সচিব ওয়াইপি সিং, পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পরিবহন মন্ত্রী মানিক দে বলেন, 2002 সালে যখন প্রথম আগরতলা ঢাকার মধ্যে সরাসরি বাস সার্ভিস চালু হয়েছিল তখন ত্রিপুরা সরকারের তরফে কেন্দ্রের কাছে দাবি করা হয়েছিল আগরতলা কলকাতার মধ্যে বাংলাদেশ হয়ে সরাসরি বাস চালু করার জন্য। দেরিতে হলেও কেন্দ্রীয় সরকার এ দাবি পূরণ করল। যে তোমরা দুর্গোৎসবের আগেই যাতে সরাসরি এখান থেকে কলকাতা বাস সার্ভিসটা চালু করা যায় এই ব্যবস্থা করো, একটু অসুবিধা থাকবো, এটা দূরীকরণ করে আমরা আমাদের কথা রাখতে পেরেছি। পুজোর 3 দিন আগে হলো আমরা এটা শুরু করতে যাচ্ছি। 2002 সালে ঢাকায় আমি নিজেও গিয়েছিলাম ভারত সরকারের প্রতিনিধি হয়ে। প্রথম যখন আগরতলা ঢাকা বাস সার্ভিস চালু হবে তখনই কিন্তু এই দাবিটা তুলেছিলাম যে সরাসরি কলকাতা দিচ্ছেন না কেন, এবং কয়েক রাউন্ড কথাবার্তা হয়েছিল। বাংলাদেশের যিনি ছিলেন তিনি বললেন যে আপনারা আগে ঢাকা দিয়ে শুরু করুন, পরে দেখা যাবে ধীরে ধীরে এটা কী করা যায়, কতটুকু করা যায়। 2003 সালে আমাদের আগরতলা এবং ঢাকা বাস সার্ভিস চালু হবে, এটা চলছে, বাংলাদেশের বাস আসছে, আমাদের বাসও যাচ্ছে। মধ্যে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাদের একটা বাস উড়িয়ে দিয়েছিলেন, এছাড়া পরে আবার আমরা এই বাসটা চালু করেছি। এখন নতুন করে যখন আমরা দাবি করলাম যে আমাদের কলকাতা পর্যন্ত যাওয়ার সুযোগ করে আমাদের যারা যাত্রী আসা যাওয়া করেন, যাই হোক শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে সরাসরি আগরতলা থেকে কলকাতা, কলকাতা থেকে আগরতলা ভায়া ঢাকা এই বাস সার্ভিস। এদিন আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিসের পাশাপাশি টিআরটিসির অধীন আগরতলা গুয়াহাটি একটি এসি বাস চালু করা হয় এবং রাজ্য সরকারের অধীনস্থ ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের অধীনে 20টি নতুন সিটি বাস আগরতলা শহরে চালু করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মিনি ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 13 জনের। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার কান্দুকুড়ে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মিনি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 13 জনের। দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার কান্দুকুড়ে। মৃতদের মধ্যে 3 জন শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন 10 জন। একটি বিয়ে বাড়ি থেকে 40 জনকে নিয়ে মিনি ট্রাকটি ফিরছিল। উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 13 জনের। দুর্ঘটনার জেরে বাসটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দমকল এসে আগুন নেভায়। তবে বাসটিতে কোনো যাত্রী ছিল না। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক ও খালাসি। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের উদ্যোগে শুক্রবার গুমতি জেলা সদর উদয়পুরের মহারানী ওয়ারেং বাড়িতে পালিত হয় স্বর্ণগ্রামের 6ষ্ঠতম বর্ষপূর্তি অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা মুখ্যমন্ত্রী পত্নী পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্যরা। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের উদ্যোগে শুক্রবার গুমতি জেলা সদর উদয়পুরের মহারানীর ওয়ারেং বাড়িতে পালিত হল স্বর্ণগ্রামের 6ষ্ঠতম বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তথা মুখ্যমন্ত্রী পত্নী পাঞ্চালী ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন মনিলা সাহায়, মিতা চক্রবর্তী, ওয়ারেং বাড়ির মেম্বার আমন্য রিয়াং এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের 2 কর্ণধার রূপক সাহা ও অর্পিতা সাহা।
অন্যান্য বারের ন্যায় এবারও স্বর্ণগ্রামের ষষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রামবাসীদের মধ্যে সেলাই মেশিন, ক্যারাম বোর্ড, ফুটবল, ক্রিকেট ব্যাট, বল, সোলার লাইট ও প্রত্যেককে বস্ত্র দান করা হয় উক্ত অনুষ্ঠানে। এছাড়া সকলের জন্য ওই দিন ভোজনেরও ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত, প্রতিনিয়ত শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স পিছিয়ে পড়া এই গ্রামের জন্য ও গ্রামবাসীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়ে থাকে। এদিন উপস্থিত সকল অতিথিরাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর ভূয়সী প্রশংসা করেন। তো ওয়ারেংবাড়ি নামটাও শুনেছি, মহারানীর একটি অত্যন্ত গ্রাম। একটা সময় আমরা জানতাম যে অসংখ্য গ্রাম সন্ত্রাসে একেবারে দীর্ণ হয়ে আছে, ওয়ারেংবাড়িও ছিল তার অন্যতম। আজকে শান্তি ফিরেছে, সুস্থিতি ফিরেছে, আর এই শান্তি সুস্থিতিকে আরো সমৃদ্ধ করছে রূপা আর অর্মিকা এই দম্পতি। মানে ভাবা যায় না, এখানে এসে এত ভালো লাগছে। পুজোর আগে গ্রামের সবাইকে নতুন বস্ত্র তুলে দিচ্ছে। মনিলা সাহা বলছিলেন যে এখানে কি না হচ্ছে, সত্যি তো খেলাধুলো শিখছে বাচ্চারা, স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে, গ্রামের মেয়েরা টেলারিং এর প্রকল্প সাহায্য পাচ্ছে, তারপর সেখানে অনেক রকম সাহায্য করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল বীরগঞ্জ থানার পুলিশ। ঘটনা অমরপুর উত্তর বাজারে। সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল বীরগাঁও থানার পুলিশ। ঘটনা অমরপুর উত্তর বাজারে। শুকনো মাছ ব্যবসায়ী উমেশ দাস দীর্ঘদিন যাবত অমরপুর সুপার মার্কেটের উল্টো দিকে ব্যবসা করতেন। শুক্রবার সকাল 10টা নাগাদ উমেশবাবু দোকান বন্ধ করে দোকানের ভেতরে ঘুমিয়ে পড়েন। সন্ধ্যা নাগাদ দোকানের দরজা না খোলায় সন্দেহবশত প্রতিবেশী ব্যবসায়ীরা থানায় খবর পাঠান। রাত 8টা নাগাদ পুলিশ দরজা ভেঙে দোকানে প্রবেশ করলে দোকানের গদির উপর মৃত অবস্থায় উমেশবাবুকে দেখতে পায়, কিন্তু দোকানের পেছনের দরজা খোলা ছিল। খুন না আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অমরপুর বাজারে। উমেশবাবুর বাড়ি উদয়পুর, দীর্ঘদিন যাবৎ উনি অমরপুরে ব্যবসা করছেন। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনা তদন্ত করছেন। স্যার, আপনার কি মনে হচ্ছে, আপনার প্রাথমিক তদন্তে কি মনে হচ্ছে, কিভাবে মারা গেছে? বমি টমি দেখা যাচ্ছে, আপনার কি মনে হচ্ছে, কিছু কোনো কিছু খায়া মারা গেছে বা এমন কিছু? মনটা বোঝা যায় না, তবে সিমটমটা এরকমই বোঝা যায়, পরীক্ষা বাকিটা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চানকুমার পাড়ায় জোড়া খুনের অভিযুক্তকে গ্রেপ্তার করলো আমবাসা থানার পুলিশ। ঘটনা আমবাসায়। গত রবিবার সাত সকালে এক দম্পতির খুনের ঘটনায় গোটা জেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমবাসা থানাধীন চানকুমার পাড়া রাস্তায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় নয়ন কুমার ত্রিপুরা ও রঙ্গবী ত্রিপুরার মৃতদেহ। ঘটনার পর পুলিশ তদন্তে নেমে দেবরায় ত্রিপুরা ও মণিকুমার ত্রিপুরাকে আটক করে দুজনকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে এসে দুজন ঘটনা স্বীকার করে তৎসঙ্গে খুনকাণ্ডে ব্যবহৃত দা এবং লাঠি কোথায় লুকিয়ে রেখেছে তাও পুলিশকে জানায়। এদিকে শনিবার আমবাসা থানার পুলিশ, মহকুমা পুলিশ আধিকারিক এবং বিশেষ তদন্তকারী দল ঘটনাস্থলে গিয়ে দা ও লাঠি উদ্ধার করে। অন্যদিকে রিমান্ড চলাকালীন মণিকুমার ত্রিপুরা জানায় তার ভাই মারা যাবার পর তার বদি রঙ্গবী ত্রিপুরা নয়ন কুমারকে বিয়ে করে, যা মণিকুমার মেনে নিতে পারেনি, তাই শনিবার রাতে দেওয়ারকে সঙ্গে নিয়ে খুনকাণ্ড সংঘটিত করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া পশ্চিম হাওয়াই বাড়ি রবিনারায়ণ রূপিনীর বাড়ি থেকে আনুমানিক 3 লক্ষাধিক টাকা মূল্যের চন্দন কাঠ উদ্ধার করে তেলিয়ামুড়া বন দপ্তরের হাতে তুলে দেয়। গোপন সূত্রের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া পশ্চিম হাওয়াই বাড়ির রবিনারায়ণ রূপিনীর বাড়ি থেকে আনুমানিক 3 লক্ষাধিক টাকা মূল্যের চন্দন কাঠ উদ্ধার করে তেলিয়ামুড়া বন দপ্তরের হাতে তুলে দেয়। বন দপ্তরের কর্মীরা চন্দন কাঠগুলি বাজেয়াপ্ত করে দপ্তরে নিয়ে আসে। তেলিয়ামুড়া থানায় খবর আছে, হদ্রাই এডিসি ভিলেজের পশ্চিম হাওয়াইবাড়ি গ্রামের এক বাড়িতে কিছু পরিমাণ চন্দন কাঠ পাচারের উদ্দেশ্যে রাখা আছে। খবর পেয়ে শুক্রবার দুপুর 2টা নাগাদ তেলিয়ামুড়ার পুলিশ বাহিনী ওই বাড়িতে হানা দেয় এবং কাঠগুলি উদ্ধার করে বন দপ্তরে খবর পাঠায়। সঙ্গে সঙ্গে বন দপ্তরের লোক ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশের কাছ থেকে চন্দন কাঠগুলি নিজেদের দপ্তরে বাজেয়াপ্ত করে নিয়ে যায়।
তবে চন্দন কাঠের ব্যাপারে বাড়ির মালিক রবিনারায়ণ রূপিণীর সাথে কথা বললে তিনি জানান, এ মাসের এক তারিখ একদল দুষ্কৃতী চুরির উদ্দেশ্যে ওনার নিজ বাড়ির 33 বছরের চন্দন গাছটি কেটে নিয়ে যায় এবং যাওয়ার সময় দুটি টুকরো ছেড়ে যায়। তবে এই ব্যাপারে তিনি পুলিশে কোনো অভিযোগ জানাননি, বন দপ্তরকেও এ ব্যাপারে অবগত করেননি। হঠাৎ করে টর্চ মাইরা দেখে প্রায় 5-6 জন গাছটা কাটছে, যে শেঠ চন্দনের গাছ। গাছটা আগেই তুফানে পড়ে আছিল মাটিতে, কাটতে সুবিধা পেল হেরা, এ দল বেঁধে তারা কাটলো। আমরা যেতে সাহস হইল না যে দলটা দেখে। পরের দিন সকালে গিয়ে দেখলাম মানে লয়ে গেছে গাছ, সব মাত্র এখানে যা আছে এর দূরে দুই টুকরা আছে, সব নিয়ে গেল। আপনার বাড়ি থেকে আরো অনেক শেঠচন্দন গাছ আছে? হ্যাঁ, ছোট রয়েছে, আছে। আর এই যে গাছটা আছে এটা 82 সালের। তা যে ঘটনাটা ওই দিন হয়েছিল যে আপনার বাড়িতে গাছটা কাটলো, আপনি এই ব্যাপারে কি থানায় জানিয়েছেন বা ফরেস্ট ডিভিশনে আপনি জানিয়েছেন? না, এটা আমার ভুল হয়েছে, থানাতে আমি কোনো FIR করছি না বা অবগত আবেদনপত্র দেইনি। বা বন দপ্তরে কোনো জানিয়েছেন যে আপনার একটা বাড়িতে একটা চন্দন গাছ আছে, সেই গাছটা কাটা হলো? চন্দন গাছটা আছে সবাই জানে, কারণ এটা জেফএম এরিয়া, আমাদের একটা জেফএম আছে, গাছটা আছে এটা সবাই জানে। কিন্তু কাটা যে এটা আমি বেশি দিন হয়নি জানাইছি, যে সঙ্গে সঙ্গে জানাইতে পারেনি জানাইছি। বেআইনিভাবে এই চন্দন কাঠগুলি এতদিন তিনি ওনার ঘরেই রেখেছিলেন, তবে তার পেছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে তা তদন্তক্রমে বেরিয়ে আসবে বলে শুভবুদ্ধি মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বিলুনিয়া টাউন হলে অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা ভিত্তিক আলোচনা চক্র। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সভাধিপতি হিমাংশু রায়। সরকারের পক্ষ থেকে কৃষক বান্ধব নীতি প্রণয়ন না হলে খাদ্য দিবস আর খাদ্য নিরাপত্তা আইন কোনো কিছুরই বাস্তবিক সুফল মিলবে না। কৃষি না বাঁচলে দেশ বাঁচবে না, সামাজিক নিরাপত্তাও থাকবে না, কৃষিক্ষেত্রে ভর্তুকি আরও বাড়াতে হবে। শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বিলোনিয়া টাউন হলে দক্ষিণ জেলা ভিত্তিক আলোচনার উদ্বোধন করে এ কথাগুলি বলেন জেলা সভাধিপতি হিমাংশু রায়। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সেটাও আজকে আমাদের দেশে জাতীয় সরকার বন্ধ করেছে। কিছুদিন আগে আমাদের দেশে যে বাজেট হয়েছে সেই বাজেটের মধ্যে কৃষির উপর ভর্তুকি সেখানে ছাঁটাই করা হয়েছে। একটা সময়তে আমরা লক্ষ্য করেছিলাম উদারবাদী নীতি গ্রহণের ফলে প্রতিযোগিতায় ভারতবর্ষের কৃষক সাধারণ টিকতে পারছে না, কৃষক যেমন আত্মহত্যা করছে, এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সেদিন লক্ষ্য করলাম আমাদের দেশে কৃষি বিজ্ঞানী ডক্টর স্বামীনাথন ওনার নেতৃত্বে আমাদের দেশে এদিন সামাজিক সুরক্ষা ও কৃষি শীর্ষক ওই সেমিনারে যোগ দেন জেলার 8টি ব্লকের প্রায় 250 কৃষক প্রতিনিধি। বক্তব্য রাখেন ঋষ্যমুখ ভারতচন্দ্রনগর ও সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আশিস দত্ত, নির্মল ভৌমিক ও মনিকা দাস, কৃষি দপ্তরের বিজ্ঞানী ডক্টর রাজীব ঘোষ, উপ অধিকর্তা গৌতম মজুমদার, সোমেন নন্দী প্রমুখ। উদ্বোধক ছাড়াও সহসভাপতি নরেশ পাটারি প্রমুখ এবছর দপ্তরের দেওয়া হাইব্রিড ধানের খারাপ উৎপাদন হওয়ায় তাদের সতর্ক করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডেঙ্গুর আক্রমণে খবর পাওয়া গেল অমরপুর মহকুমায়। মহকুমার শঙ্করপল্লী এলাকার এক শিশুকন্যা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ম্যালেরিয়া ভাইরাল ফিভারের পর এবার ডেঙ্গুর আক্রমণের খবর পাওয়া গেল অমরপুর মহকুমায়, তাও আবার অমরপুর নগর পঞ্চায়েত এলাকাতে। শুনতে একটু অবাক লাগলেও ডেঙ্গু নামক মারণ জ্বরের আক্রমণের খবরে নড়ে চড়ে বসেছে মহকুমার স্বাস্থ্য দপ্তর। মহকুমার শঙ্করপল্লী এলাকার বাসিন্দা রতনশীলের 10 বর্ষীয় কন্যা সপ্তর্ষিশীল গত বেশ কিছুদিন যাবৎ শরীরে জ্বর নিয়ে অমরপুর হাসপাতালে ভর্তি হন। অমরপুর হাসপাতালে কয়েকদিন চিকিৎসা করার পর অবস্থার কোনো উন্নতি না হওয়াতে তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত 14 অক্টোবর জিবি হাসপাতালে রক্তের নমুনা পরীক্ষা করলে তার শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে ত্রিপুরা রাজ্যের মধ্যে একমাত্র আগরতলা জিবি হাসপাতালেই ডেঙ্গুর জীবাণু নির্ণয় করার মতো অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। এদিকে অমরপুর মহকুমার ডেঙ্গুর জীবাণু পাওয়ার খবরে নড়ে চড়ে বসেছে মহকুমার স্বাস্থ্য দপ্তর। মহকুমার সমস্ত চিকিৎসা কর্মীকে সচেতন থাকার
পাশাপাশি সামান্য জ্বর হলেও নিজেরা বাড়িতে ডাক্তারি না করে রোগীকে নিয়ে আসার অনুরোধ করা হয়েছে। তাছাড়াও বাড়িঘরের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কোথাও যাতে জল না জমে সেদিকে লক্ষ্য রাখতে এবং রাতে মশারি টাঙ্গিয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন অমরপুর মহকুমার স্বাস্থ্য আধিকারিক শুভেন্দু দেববর্মা। ডেঙ্গিতে তো ঠিকমতো চিকিৎসা হলে তো এত ভয়ের কারণ নেই, সঠিক সময়ে চিকিৎসা যদি ডায়াগনোসিসটা হয়ে যায় তার জন্যই সবার কাছে আমার মানে একটা অনুরোধ থাকবে কি জ্বর হলে নিজের মানে নিজেরা দোকান থেকে বা বাজার থেকে জ্বরের ওষুধ না খেয়ে হাসপাতালে বা ডাক্তারের কাছে এসে পরামর্শ নেবে। আপনার নামটা পরিচয়টা? আমি ডক্টর শুভেন্দু দেববর্মা, এসডিএম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শিক্ষক অভিভাবক সম্মেলন 2015। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শিক্ষক অভিভাবক সম্মেলন 2015। বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই শিক্ষক অভিভাবক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক, বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য শুভা মিয়া, আবুল কালাম, কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন মিয়া, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান আবুল কাসেম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিজলাল দেবনাথ সহ এলাকার অভিভাবকরা। সম্মেলনের প্রথমে প্রতিবেদন পেশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিজলাল দেবনাথ। তারপর সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক বলেন, যারা নিরক্ষ এর মধ্যে বেশিরভাগ হচ্ছে নিরক্ষ, আমাদের 125-125 কোটি মানুষের মধ্যে 38-39 কোটি মানুষ যারা নিরক্ষ। আমাদের যে সকল পঞ্চায়েতগুলি আছে প্রতি বছর প্রথম দিকে তারা খোঁজ নেয়, স্কুলে যান, খোঁজ খবর নেন কেউ ড্রপ আউট আছে কিনা। আমরা সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের এই ব্যাচের মধ্যে ড্রপ আউট নাই বললে চলে, কিন্তু দেশের যে পরিসংখ্যা 14-16 গত কয়েকদিনের আগের যে তথ্য সেই তথ্য 2 কোটি। এদিনের এই শিক্ষক অভিভাবক সম্মেলনকে ঘিরে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ বিষয়ে উল্লেখ্য যে 1986 সালে উচ্চ বিদ্যালয় হিসেবে পথ চলা শুরু করে বিদ্যালয়টি, বর্তমানে যা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সংখ্যাটাও অনেকটা বেড়েছে। বিদ্যালয়টিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 598 জন। প্রায় প্রতি বছরই বিদ্যালয়টি থেকে বহু ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে, ফলাফলও মোটামুটি ভালো। সব মিলিয়ে বিদ্যালয়ের সার্বিক দিক থেকে উন্নয়ন হচ্ছে বলে দাবি এলাকাবাসীদের। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। গরিবী হটাতে এগিয়ে আসতে হবে সমাজের সফল ও সাধারণ মানুষদের। বিশ্ব গরিবী মুক্ত দিবসে এই আহ্বান রাখেন রাষ্ট্রসংঘ প্রধান বান কি-মুন। রাজধানী দিল্লিতে 2 শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দিল্লি পুলিশকে তোপ দিয়ে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কৈলাসের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ ঊনকোটি জেলা স্পোর্টস কমপ্লেক্স গ্র্যান্ড স্ট্যান্ডের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ও মন্ত্রী শহীদ চৌধুরী। এখনকার মতো খবর এই পর্যন্তই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।